কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা থেকে একাত্তর বাংলা টিভি প্রতিনিধি আলিফ মাহমুদ কায়সার জানিয়েছেন, শনিবার সন্ধ্যা 6:15 চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর নির্বাচনে রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ওই ফলাফল ঘোষণা করেন। এতে নৌকা প্রতীকে মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়া 9,451 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন জগ প্রতীকে 3,155 ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী শাহ মোহাম্মদ আলমগীর খান ধানের শীষ প্রতীকে 2,695, এলডিপি মনোনীত প্রার্থী জামশেদ আহমেদ জাকি ছাতা প্রতীকে 189 ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী রেজাউল করিম হাতপাকা প্রতীকে 944 ভোট পেয়েছেন। এর আগে সকাল 8:00 চান্দিনিয়া পৌরসভায় 9টি ওয়ার্ডের 15টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। চান্দিনা পৌরসভার 31,848 ভোটের মধ্যে 51.79% হারে 16,434 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে সাধারণ কাউন্সিলর পদে আক্তার আহমেদ নাদিম, আবু কাউসার, নাজমুল হাসান, কামাল হোসেন, কাজী তোফায়েল আহমেদ জনি, 6 নং ওয়ার্ডে নজরুল ইসলাম, আব্দুল সালাম, আব্দুর রব, দুলাল মিয়া এবং সংরক্ষিত মোর্শেদা আক্তার, আমেনা আক্তার, শাহনাজ পারভীন বিজয়ী হন। সর্বশেষ আমাদের কাঙ্ক্ষিত মেয়র পদের ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। আমাদের আর সময় ক্ষেপণ করবো না, এবারে আমি আমাদের মেয়র পদের ফলাফল ঘোষণা করছি। মেয়র পদে এবার মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনাব কাজী রেজাউল করিম, উনি রাজনৈতিক দল ছিলেন বাংলাদেশ ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওনার প্রতীক ছিলেন হাতপাখা, উনি মোট ভোট পেয়েছেন 944টি। জনাব জামশেদ আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, ওনার প্রতীক ছিলেন ছাতা, উনি ভোট পেয়েছেন 189টি। জনাব মোহাম্মদ আলমগীর খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনার প্রতীক ছিলেন ধানের শীষ, উনি ভোট পেয়েছেন 2,695টি। জনাব মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগ, ওনার প্রতীক ছিলেন নৌকা, উনি ভোট পেয়েছেন 9,451। জনাব মোহাম্মদ শামীম হোসেন, উনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, ওনার প্রতীক ছিল জগ, উনি ভোট পেয়েছেন 3,155। তো ভোটের বিবেচনায় জনাব মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়া সর্বোচ্চ 9,451 ভোট পাওয়ায় চান্দিনা পৌরসভার মেয়র হিসাবে জনাব মোহাম্মদ শওকত হোসেন ভূঁইয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।